খুবই খুবই দুঃখের সঙ্গে নতুন একটি আপডেট তোমাদেরকে দিতে বাধ্য হচ্ছি যে আমাদের গতকাল যে নেট পরীক্ষাটি হয়েছে তোমরা যারা খুব কষ্ট করে পরীক্ষাটি উপস্থিত পরীক্ষায় উপস্থিত হয়েছিলে পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়েছ অনেকের ভালো হয়েছে অনেকে খারাপ হয়েছে তো সকলেরই জন্য এটা জন্য এটা দুঃখের যে পরীক্ষাটি বাতিল হয়েছে তো দুঃখেরই খবর যে পরীক্ষাটি বাতিল হয়েছে হতাশার একটা খবর এতদিন ধরে পরিশ্রম করে পড়াশোনা করে দিন রাত এক করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পর যখন জানতে পারি যে পরীক্ষাটি বাতিল হয়েছে তখন সত্যি ভীষণ সেটি বেদনাদায়ক আমরা সত্যি কেউ আশা করিনি মানে আমার অনেক স্টুডেন্টস তারা খুবই ভালো রেজাল্ট করেছে কেউ সাবজেক্টে আশিটা ঠিক করেছে কেউ সাবজেক্টে বা বিরাশিটা ঠিক করেছে অনেক স্টুডেন্টস আছে তারা খুব ভালো রেজাল্ট করেছে মানে খুব ভালো পরীক্ষা দিয়েছে বাট তারা কেউ এক্সপেক্ট করেনি যে এটা বাতিল হবে তবে অনুমান আমার কিন্তু ছিলই মানে আমি আমার এক স্টুডেন্টের সঙ্গে যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখন কথা হয় তখন তাকে বলি আমি যে ফর্মটি ফিল আপ করো তার কারণ হচ্ছে যে তুমি তোমার মাস্টার্স চলাকালীন হয়তো দ্বিতীয়বার সুযোগ পাবে না একবারই হয়তো সুযোগ পাবে তার কারণ পরীক্ষাটি যতদূর সম্ভব বাতিল হতে পারে তার কারণ তার কারণটি হচ্ছে যে নিটের মতো পরীক্ষার যদি প্রশ্নপত্র ও এমআর ওএমআর যেটি হয়েছে সেটা যদি বাতিল হতে পারে তাহলে নেটের প্রশ্নও যে বাতিল লিক হবে এবং সে পরীক্ষাটি যে বাতিল হবে নিটের কোয়েশন যদি লিক হতে পারে এবং পরীক্ষাটি যদি বাতিল হতে পারে ফলে নেটের কোয়েশ্চেন্সও যে লিক হতে পারে এবং বাতিল হবে সেটা বোধ খুব একটা বেশি মানে এর এই ধরনের কোনো প্রেডিকশানের জন্য বোধ খুব একটা বেশি বোধ অভিজ্ঞ হতে হয় না এটা দেখলেই বোঝা যায় রাজ্য রাজনীতির বিষয় এবং ডেভেলপিং কান্ট্রিজ হওয়ার সুবাদে আমরা যে ধরনের সৌভাগ্যশালী হয়েছি সেগুলো দেখলেই বোধ বোঝা যায় তো আমি বলেছিলাম যে পরীক্ষাটি বাতিল হবে এবং যথারীতি পরীক্ষাটি আজ বাতিল হয়েছে সত্যি খুব দুঃখের অনেকে সত্যিই খুব ভালো পরীক্ষা দিয়েছো তোমরা আমি আজকেই অ্যানালিসিস করছিলাম গতকালও একবার করেছি আমি সত্যিই খুব গর্ববোধ হচ্ছিল যে আমার এবার অনেক স্টুডেন্ট তারা নেট কোয়ালিফাই করবে যে আর এফ কোয়ালিফাই করবে বাট সে আশাটা তাদের পূর্ণ হলো না সত্যি খুব বেরো সারা বছর ধরে পড়াশোনা করার পর যখন এই সঠিকভাবে পরীক্ষাটি আমাদের দায়িত্ববান সরকার এবং তাদের প্রশাসন পালন করতে পারে না তখন সত্যি খুব বেদনার হয় সেটা যে আমরা কাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি যে তারা আমাদের সামান্য ভবিষ্যৎটুকু নিশ্চিত করতে পারছে না আমাদের সাধারণ একটা পরীক্ষা সুন্দরভাবে তারা কন্ডাক্ট করতে পারছে না তো যাই হোক এটা হয়েছে মেনে নিতে হবে হয়েছে এটা এখন এই মুহূর্তে সেটা সিবিআইকে ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়েছে সিবিআই এই ইনভেস্টিগেট অবশ্যই করবে তবে জানি না এখন কতদিন সময় তারা লাগাবে এটা কমপ্লিট করতে প্রসেস মেনুয়াইল পরীক্ষা আবার হতে পারে না হওয়ার সম্ভাবনা যে একেবারেই নেই তা নয় পরীক্ষা আবার হতে পারে বাট সেটা যদিও খুবই কম তবে চোখ বন্ধ করে আমার অনুমান আট ন মাস এখন চুপ করে বসে থাকাই বেটার মানে অ্যাটলিস্ট বসে থাকতে হবে যারা মাস্টার্স করে কোয়ালিফাই করেছো তাদের বসে থাকতে হবে যারা মাস্টার্স করেছো তারা হয়তো আর সুযোগ পাবে না যারা ভাবছো এখন যে নেট পরীক্ষা না দিলে তো আর পিএইচডি এন্ট্রান্সে পিএইচডিতে তো আর অ্যাডমিশন পাওয়া যাবে না তাদেরকেও এখন চুপচাপ বসে থাকতে হবে অ্যাডমিশন পাওয়া যাবে না যারা ভাবছিলো ভালো প্রিপারেশন নিয়েছে এবার নেট জিয়ারে পেয়ে যাবে সিএসসি দেবে সামনে ডিসেম্বরের দিকে হয়তো বেরোতে চলেছে পুজোর আগে বা পুজোর পরে সেটাও তাদের আর পূরণ হলো না তাদেরও প্রফেসর হওয়ার আর এই স্বপ্নটা আর পূরণ হলো না আগামী এক দেড় দু বছরের মধ্যে আশা করা যায় তো এই ধরনের অবশ্যই ঘটনাগুলো গল্পগুলো কথাগুলো অবশ্যই বেদনা দেয় বাট এটা বাস্তব মেনে নিতে হবে তাহলে পরীক্ষা কবে হবে পরীক্ষা ওই আট ন মাস পর হতে পারে আশা করি তো ডিসেম্বরে আর হচ্ছে না যেহেতু সিবিআইকে মেটাটি দেওয়া হয়েছে এবং সিবিআই এর এদের যে রেট তো আমরা এটাও ভালো করে জানি যে এদের রেজাল্ট খুবই মানে মানে এরা কোনো একটা কেসকে যে সাকসেসফুলি হ্যান্ডেল করেছে তা নয় অনেক কেস ঝুলে আছে তো স্বাভাবিকভাবে এটাও হয়তো ঝুলে যেতে পারে সেটাও হতে পারে সেটাও একটা সম্ভাবনা আবার পরীক্ষা তারা নিতেও পারে পরীক্ষা তবে পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত পড়াশোনাটা কোনো রকমভাবে বন্ধ রাখা উচিত নয় ছাত্রদের পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত তার কারণ বেঙ্গল সেট তো হবে এবং ডিসেম্বরের দিকে সেট হওয়ার কথা আছে বা জানুয়ারির দিকে হওয়ার কথা আছে তো সেট হবে সেটা আর একটা নতুন ধরনের অপরচুনিটিস নিয়ে আসবে তো সেটা ভেবে পড়াশোনা করা উচিত প্লাস আবার যদি ইমিডিয়েট তারা পরীক্ষার ডেট দিয়ে দেয় নেই এন টিএ বা নেট তাহলেও হতে পারে নেক্সট পরীক্ষা প্রশ্ন এবার তোমাদের মনে আসতেই পারে যে নেক্সট পরীক্ষাটি কি তাহলে আবার ওয়ে হবে না ওয়ে আর হবে না মানে আমার অনুমান ওয়েমআরে আর হবে না তার কারণ হচ্ছে যে প্রশ্নপত্র যেটি লিক হয়েছে যেটা অনুমান করা হচ্ছে এটা পরিষ্কার বলিনি বলেছে যে থ্রেট নাকি এসেছে পরীক্ষার স্বচ্ছতাকে এক প্রকার নাকি চ্যালেঞ্জ জানিয়েছে তো সাইবার ক্রাইম জানতে পেরেছে মানে কি সহজ হিসাব যে সেখানে উত্তরপত্র সেখানে হয়তো প্রশ্নপত্র সেখানে হয়তো অনলাইনে হয়তো সেদিকে সার্কুলেশন হয়েছে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে এটাই হবে আর কি হতে পারে অনুমান তো স্বাভাবিকভাবেই আর পরীক্ষা বোধহয় হয় ওএমআর এ হবে না কম্পিউটারেই হবে যেভাবে এতদিন আমরা দিয়ে আসছিলাম সেভাবেই ওএম কম্পিউটারেই পরীক্ষা হবে আবার হয়তো কলকাতায় তোমার কলকাতায় বা বড়ো বড়ো শহরগুলোতে তোমাদের ছুটে আসতে হবে গ্রাম থেকে পরীক্ষা দেওয়ার জন্য যেটা অনেকটা ট্রান্সপারেন্ট ছিল বটে মানে এতদিন পরীক্ষা হয়েছে কোনো এই ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি বা শোনেনি আমরা এগুলো আমাদের নজরে আসেনি তার অন্যতম কারণ যে কোয়েশ্চেন্সগুলোকে সেন্ট্রালি মানে সার্কুলেট করা হতো এবং একজন বা দু একজন মানুষেরই সেটার কন্ট্রোলটা ছিল কিন্তু যেহেতু ওএমআরএ পরীক্ষা হয়েছে কোয়েশ্চেন্সের মানে মানে কন্ট্রোলটা অনেকজন মানুষের হাতে ছিল স্বাভাবিকভাবে সেটা যে হবে সেটা কিন্তু এক্সপেক্টেডই ছিল আমার তো অনুমান তাই ছিল যাই হোক অনুমান এটাই যে আর পরীক্ষা বোধ হয় মানে হবে না এবার কম্পিউটারেই পরীক্ষা হবে কম্পিউটার পরীক্ষা হলে অবশ্যই ভালো কিছুই হবে বাট কবে হবে সেটা কিন্তু একেবারেই অনিশ্চিত তার মাঝে অবশ্যই সেই কারণে যাই হোক পরীক্ষায় হচ্ছে না হচ্ছে না বলে এখানে পড়াশোনাটা বন্ধ করে রাখা উচিত নয় পরীক্ষা যে কোনো সময় আবার হতে পারে বাট সেট যেহেতু হবে তাই পড়াশোনাটা জারি রাখো তোমরা পড়াশোনা অফ রাখবে না আর এদিকে এদিকে তোমাদের যারা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছো নিজেকে একটু মনে বল নাও একটু নিজেকে জোর দাও একটু সাইকোলজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো যে এটা তোমার জন্য যদি এটা হয়েছে তাহলে সকলের জন্যই হয়েছে সুযোগ আবার আসবে ঠিক আছে দেখা যাক হয়তো এক বছর পিছিয়ে যাবে বাট সুযোগ আবার আসবে যদি সত্যিই তুমি পরিশ্রমী হও যদি সত্যি তুমি সততার সঙ্গে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিলে তাহলে সেই সুযোগ আবার আসবে এবং খুব ভালো রকমভাবে হবে মানে এটা বরং ভেবে খুশি হও যে যদি তুমি পরীক্ষাটা দিতে মানে যদি রেজাল্টটা আউট করে দিত তাহলে নিটে যেটা হয়েছে হয়তো সেই সম্ভাবনাটা এখানেও রয়ে যেত যে তুমি এত ভালো স্কোর করেছো সততার সঙ্গে পরীক্ষা দিয়ে কিন্তু তারপরও তুমি তুমি হয়তো নেট জিয়ারে কোয়ালিফাই করতে পারবে না যারা অসৎ অসৎ পথ অবলম্বন করে পরীক্ষা দিয়েছে তারা হয়তো সেখানে কোয়ালিফাই করে যেত তো সেটা তোমার জন্য খুবই ভালো হয়েছে সকলের জন্যই ভালো হয়েছে মনে করা হচ্ছে দেখা যাক সরকার নিজের থেকেই পরীক্ষাটিকে যখন ক্যান্সেল করেছে তখন এটা ভেবেই করেছে যে তারা কোনো ধরনের আর চায় না স্বচ্ছতা তারা চায় এবং তাদের নোটিফিকেশনসগুলোতে তারা সেইগুলো সেই ধরনেরই শব্দকে মেনশন করেছে তো আশা করবো সেটাই তারা বজায় রাখবে আগামী দিনে যখন পরীক্ষা নেবে এবং সকলের জন্য খুব ভালো কিছুই হবে তো হতাশ হবে না নিরাশ হবে না যারা মাস্টার্স করছো মন দিয়ে মাস্টার্সটা কমপ্লিট করো এরপরে চেষ্টা করো আবার পিএইচডির জন্য ট্রাই করার অবশ্যই নেটটা তো দিতে হবে নইলে তো আর অ্যাডমিশন হবে না বাট চেষ্টা করো তাদের প্যারালেলি সেই পড়াশোনাটাকে জারি রাখার যেমন আমাদের লকডাউনের সময় এই জিনিসটা হয়েছিল যে আমরা এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরীক্ষা হয়েছে তার মাঝেও তো এটাও হতে পারে যে নিরাশার মাঝে আবার আশা ফিরে আসতে পারে আমাদের আশার আলো জ্বলে উঠতে পারে তো সেইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও যারা মাস্টার্স কমপ্লিট করে গেছো তারা আবার নিজের মতো করে যেভাবে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল চালিয়ে যাও আমারও ক্লাস আগামীকাল থেকে শুরু হবে ছাত্রদের আজকেই বলেছি তোমাদের বলেছি তো কাল থেকে সত্যিই আমার ক্লাসটা হবে যেমন হচ্ছিল তেমনই হবে এবং প্যারাল আমার এদিকে যারা যারা নেট কোয়ালিফাই করে গেছো তারা অবশ্যই পিএইচডির জন্য ট্রাই করো পিএইচডির জন্য ট্রাই করো সামনে সিএসসি যদি হয় তাহলে সিএসসির জন্য নিজেকে প্রস্তুত নিজের প্রস্তুতিটা নাও এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো থেমে থাকার চেষ্টা অবশ্যই করো না পরীক্ষা আবার ঠিক হবে জানি বুঝতে পারছি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছিলে অনেক পরিশ্রম করেছো অনেক রাত জেগেছো অনেক তোমাদের ঘুম স্বপ্ন হারাম করেছো কিন্তু নষ্ট করেছ কিন্তু আবার আশা করছি পরীক্ষাটা হবে ভালো কিছু হবে হতাশ হবে না হতাশ হলে আমাকে এস এম এস করবে কল করবে আমি তোমাদের আশা জোগাবো আমি তোমাদের সাইকোলজিক্যালি ডেভেলপ করবো নিজেদেরকে তোমাদেরকে এবং চলার প্রত্যেকভাবে মসৃণ করবো চলো এই আশা রাখছি যে পরীক্ষা আবার ভালো হবে আবার হবে আবার ভালো হবে এবং খুবই ভালো হবে সততার সঙ্গে তুমি পরীক্ষা দেবে অসৎ মানুষরা বাতিল হয়ে যাবে সৎ মানুষরাই জয়লাভ করতে পারবে এবং অবশ্যই যে উদ্দেশ্যে তুমি এগোচ্ছ প্রফেসর হওয়া সেই প্রফেসর তুমি হতে পারবে তো কেউ হবে না বারবার বলছি কেউ হবে না হতাশ কেউ হবে না জাস্ট নিজের চলাটা বন্ধ করবে না চলতে থাকো